মন স্টুডেন্ট আগামীকাল মাধ্যমিক পরীক্ষা সমস্ত মাধ্যমিক পরীক্ষার্থীদের অবশ্যই আমার মন থেকে একদম আন্তরিক শুভেচ্ছা তোমাদের আমার একটাই টিপস থাকবে সেটা হচ্ছে এতদিন যা পড়াশোনা করেছো সেইগুলোকে কাজে লাগিয়ে খুব ভালোভাবে যাতে পরীক্ষা দিতে পারো তার জন্য যা যা করা দরকার সব করবে এবং অবশ্যই পরীক্ষা হলে চেষ্টা করবে একটু আগে পৌঁছানোর সেই মতো আগে থেকে প্রিপারেশন নেবে সরকারের তরফ থেকে বা স্থানীয় প্রশাসনের তরফ থেকে সমস্ত মানে সুবিধা দেওয়া হচ্ছে যাতে তোমরা ঠিক মতো পরীক্ষা স্থলে পৌঁছতে পারো তো সেইগুলো ঠিকঠাকভাবে রাখবে অ্যাডমিট কার্ড থেকে শুরু করে যা যা নিয়মাবলী আছে সেইগুলো দেখে নেবে এবং সেইগুলো সাথে রাখবে কারণ অনেক সময় এইগুলো ঠিক মতো সময় নিয়ে যাওয়ার জন্য অনেক সময় প্রবলেম হয় তো এটা দেখবে এবং অবশ্যই এমন কিছু জিনিস সঙ্গে রাখবে না যেটা কিন্তু ভেতরে অ্যালাউ নয় তো এটাও খেয়াল রাখবে সো আমি শিওর যে তোমাদের মধ্যে মোটামুটি সবাই খুব সিরিয়াসলি এক্সামটা দেবে কারণ অন্যতম প্রধান একটা পরীক্ষা তোমাদের জীবনের প্রথম প্রধান পরীক্ষা কারণ এই মাধ্যমিককে প্রধান পরীক্ষা এই জন্যই বলা হয় প্রথম প্রধান পরীক্ষা কারণ এর এরপর থেকে কিন্তু তোমাদের স্ট্রিমগুলো আলাদা হয়ে যাবে নিজের পছন্দ মতো সাবজেক্ট বাঁচতে পারবে বিশেষ করে আর্টস সায়েন্স কমার্স এই টাইপের আলাদা আলাদা স্ট্রিম বাঁচতে পারবে যারা আর্ট নিয়ে পড়াশোনা করবে তারা নানা রকম কলা বিজ্ঞান নিয়ে পড়াশোনা করবে শিল্পকলা এই এইসব ব্যাপার নিয়ে সাহিত্য শিল্প ইতিহাস এইগুলো নিয়ে যারা ইন্টারেস্টেড তাদের জন্য আর্টস এর সাবজেক্টগুলো আছে তার সাথে সাথে যারা বিজনেস রিলেটেড কার্যকলাপ পছন্দ করো এবং হিসেব সংক্রান্ত ব্যাপার নিয়ে বেশি ইন্টারেস্টেড বা ভবিষ্যতে কি করে কোনো অর্গানাইজেশন চালাতে হয় সেইগুলো নিয়ে জানতে আগ্রহী তাদের জন্য কমার্স সাবজেক্টটা খুব ভাইটাল এবং ওটাই কিন্তু মেন সাবজেক্ট এবং যারা অবশ্যই বিজ্ঞানের সাধক হতে যা ভবিষ্যতে তাদের জন্য সায়েন্স এই তিনটে তো মোটামুটি সবাই জানে এবং তিনটের মধ্যেই লোকে বাঁচবে আমি জানি ম্যাক্সিমাম স্টুডেন্টরা কিন্তু তোমাদের মধ্যে যারা এখন থেকেই ভবিষ্যতে ইঞ্জিনিয়ার হতে চাও এবং তোমরা চাও যে মাধ্যমিকের পরেই কি এমন কোনো কোর্স নেই যেটার মাধ্যমে আমি ইঞ্জিনিয়ার হতে পারবো বা যেটার মাধ্যমে আমি ইঞ্জিনিয়ারিংয়ের নলেজগুলো গ্যাদার করতে পারবো মাধ্যমিকের পরেই আমার দরকার আমি অত ওয়েট করতে পারবো না যে এইচএসের পর একদম তারপরে বি টেক দেবো মুক্তমুখ এইসব তো তোমাদের জন্য আমার একটাই সলিউশন রয়েছে সেটা হচ্ছে পলিটেকনিক পলিটেকনিক ডিপ্লোমা যে কোর্স ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন দ্বারা যে অ্যাফিলিয়েটেড কলেজগুলো সেই কলেজগুলোতে কিন্তু এই সমস্ত পলিটেকনিক ডিপ্লোমা কোর্স করানো হয় সেই ডিপ্লোমায় কি ডিপ্লোমা ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং আছে ডিপ্লোমা ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি রয়েছে ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং রয়েছে ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং রয়েছে ডিপ্লোমা ইন ইলেকট্রনিক অ্যান্ড টেলিকমিউনিকেশান ইঞ্জিনিয়ারিং রয়েছে ডিপ্লোমা ইন ইলেক ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং রয়েছে ডিপ্লোমা ইন আর্কিটেকচার রয়েছে তো মোটামুটি তোমাদের যে যে সাবজেক্টে ইন্টারেস্টেড মানে তোমরা যে সাবজেক্টে ইন্টারেস্ট তোমাদের যে বিষয়ের ওপর ইঞ্জিনিয়ারিং নলেজ দরকার ধরো তুমি ভবিষ্যতে মেকানিক হতে চাও তাহলে অবশ্যই মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হতে চাও তাহলে অবশ্যই ডিপ্লোমা ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এই সাবজেক্টটা তোমার ভাবতে হবে ভবিষ্যতে যদি বাড়ি ঘর দোর তৈরি করা এইসব নিয়ে ভীষণ ইন্টারেস্ট থাকে বড় বড় স্ট্রাকচার বিল্ডিং এইসব তৈরি করে তাহলে ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং করতে পারো ভবিষ্যতে ব্রিজ কি করে তৈরি করতে হয় সেগুলো মানে রপ্ত করে নিতে পারবে ভবিষ্যতে যদি আর্কিটেক্ট হতে চাও তাহলে ডিপ্লোমা ইন আর্কিটেকচার ভাবতে পারো ঠিক এইভাবে যে কোনো লাইনে তুমি মানে যদি কোন স্পেশালাইজেশানে ইঞ্জিনিয়ারিং কোর্সটা শিখতে চাও তাহলে অবশ্যই নিজের পছন্দ মতো যে ডিপ্লোমা কোর্স সেটা বেছে নিতে পারো আমি বিশেষ করে তোমাদের গার্জেনদের বলবো যে এখন থেকে যদি তোমার ইচ্ছে থাকে যে ভবিষ্যতে আমি পলিটেকনিক ডিপ্লোমা কোর্সটা করব। এবং এখন পরীক্ষা চলছে পরীক্ষার পরে পরেই আমি মানে সিটটা বুক করে রাখবো তো তোমাদের তোমরা যেহেতু পরীক্ষার মধ্যে ব্যস্ত থাকবে তোমরা যেহেতু পড়াশুনো পরীক্ষা এইসব নিয়ে ব্যস্ত থাকবে তোমাদের গার্জেনদের তোমরা তোমার তোমাদের ইচ্ছের কথাটা বলে রাখবে এবং তাদের বলবে যে তারা যেন এখন থেকেই বিভিন্ন কলেজগুলো খোঁজ খবর নেওয়া শুরু করে যে কোন কলেজে কী কী ফেসিলিটি রয়েছে কোন কলেজে কি ফিফ স্ট্রাকচার রয়েছে দেখো ডিপ্লোমায় মনে রাখবে একটা জিনিস এই কোর্স কিন্তু যেমন সরকারি কলেজেও করানো হয় ঠিক সেরকম প্রচুর ভালো ভালো প্রাইভেট কলেজও রয়েছে যে সমস্ত কলেজেও কিন্তু এই কোর্স করানো হয় এবং সেই সমস্ত প্রাইভেট কলেজগুলো কিন্তু ওই ডবলিউবিএসিটি দ্বারাই টেড মানে সোজা একটা গভর্নমেন্টের কোন কলেজ থেকে পাস করলে তোমার যে সার্টিফিকেটের ক্রেডেন্সিয়ালিটি থাকবে প্রাইভেট কলেজ থেকে যদি করো সার্টিফিকেট কিন্তু সেম এবং সুতরাং এরকম ভাবার কোনো কারণ নেই যে প্রাইভেট কলেজ থেকে করছো মানে তোমার কিছু কম হয়ে যাচ্ছে দেখো সরকারি কলেজে অবশ্যই নিশ্চয়ই জানো যে এন্ট্রান্স এক্সাম যদি কিছু থাকে সেটার মাধ্যমে যদি আসো বা কোটা ফোটা এইসবের মাধ্যমে সিটগুলো সীমিত থাকে এবং তাড়াতাড়ি সিট ভর্তি হয়ে যায় তো বাদ বাকি স্টুডেন্টদের কিন্তু তখন এই সমস্ত প্রাইভেট কলেজের ছাড়া অপশান থাকে না এবং সেই প্রাইভেট কলেজদের মধ্যে এমন বেশ কিছু কলেজ আছে যেখানে কিন্তু ফিজ স্ট্রাকচারটা সরকারি কলেজের মতো অতটা কম না হলেও ভীষণ অ্যাফোর্ডেবল ম্যাক্সিমাম দেড় লাখ টাকায় হয়তো বা এক লাখ কুড়ি মানে এক লাখ কুড়ি হাজার টাকায় হয়তো টোটাল যে তিন বছরের কোর্স সেটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে এবং সেটা তোমার দিতে হবে ইনস্টলমেন্টে মানে সেমেস্টার ওয়াইজ তো সেটা কিন্তু অনেকের ক্ষেত্রেই অ্যাফোর্ডেবল এবং শুধু তাই না তার সাথে সাথে যে স্কলারশিপগুলো বিভিন্ন সরকারি স্কলারশিপ তোমরা পেতে পারো সেই স্কলারশিপগুলো যদি অ্যাড করো তাহলে দেখা যাবে তোমাদের ফিসটা আরও অনেক কমে যাচ্ছে সো যদি শেখার ইচ্ছে থাকে এখন আর কিন্তু পয়সার কমতিটা যদি তোমার কোনো কোর্স করার ইচ্ছে থাকে পয়সার কমতিটা কিন্তু কোনো অ্যালিভাই হতে পারে না বিভিন্ন স্কলারশিপ রয়েছে সেইগুলো খোঁজখবর নেবে এবং অবশ্যই এমন বেশ কিছু কলেজ রয়েছে যেখানে কিন্তু ফি স্ট্রাকচারটা যেরকম বললাম যথেষ্ট অ্যাফোর্ডেবল তো সেই সমস্ত কলেজে খোঁজ খবর নেওয়া শুরু করো এবং বিশেষ করে এমন কলেজ বাজবে যেখানে ভালো করে পড়াশোনাটা হবে কারণ মেনলি তুমি পড়তে যাচ্ছ মেনলি তুমি শিক্ষা নিতে যাচ্ছ তো সেখানকার ফ্যাকাল্টি যারা আছেন তারা ফুল টাইম ফ্যাকাল্টি কিনা তারা এক্সপিরিয়েন্স কিনা এইগুলো খোঁজখবর নেবে তারপর সেই কলেজে যে বুক ব্যাঙ্ক ফ্যাসিলিটি রয়েছে কিনা কারণ বেশ দামি দামি বই ইঞ্জিনিয়ারিং সেই বইগুলো যদি কিনে পড়তে হয় সব প্রচুর টাকা এক্সট্রা বেরিয়ে যাবে তো যদি বুক ব্যাঙ্ক ফেসিলিটি থাকে সেই কলেজে তাহলে সেই কলেজে যে বই সেই বই কিন্তু তুমি লাইব্রেরির যে বই সেটা কিন্তু একসাথে পাঁচ ছটা বই তুমি বাড়ি নিয়ে গিয়ে পড়তে পারবে এই ফ্যাসিলিটিটা পাবে তার সাথে সাথে এখন বেশ কিছু কলেজে ই বুকসের ফ্রি ই বুকসের ব্যবহার করেছে বা ই জার্নালের সাবস্ক্রিপশান দিয়ে দেয় যেগুলো তোমাকে হয়তো পেড যদি নিতে চাও তাহলে অনেক টাকা এক্সট্রা খরচ হয় তো সেইটাও কিন্তু ইনক্লুডেড থাকে ফ্রিতে তো সেই ব্যাপারগুলো খোঁজখবর নিয়ে নেবে তারপর দেখে নেবে অবশ্যই ল্যাবরেটারি কীরকম সেই কলেজের ল্যাবরেটারি কোয়ালিটি দেখে নেবে একদম ফুল্লি ইকুইপড ল্যাবরেটারি রয়েছে কিনা কারণ পলিটেকনিক ইঞ্জিনিয়ারিং একটা প্র্যাকটিক্যাল কোর্স হাতে কলমে অনেক কিছু শিখতে হবে একটা ভীষণ রয়েছে তো তুমি যে বিষয়ে ইঞ্জিনিয়ারিং করবে করো তাহলে সেখানে যে ওয়ার্কশপ বা সেখানে যে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং যে ল্যাব সেই ল্যাবগুলো ভিজিট করে দেখে নেবে গার্জেনদের বলবে সেখানে দেখে নিতে বা ওয়েবসাইট থেকে অন্তত দেখে নেবে যে সেখানে সেই ল্যাবরেটারিগুলোর কীরকম মানে ইকুইপড কিনা এবং তারপর অবশ্যই দেখে নেবে যে সেই কলেজের যে ইভেন্টস গুলো তার মধ্যে ট্রেনিং প্লেসমেন্টের অ্যাপ দেখে নেবে বিশেষ করে প্র্যাকটিক্যাল ট্রেনিং বিভিন্ন ইন্ডাস্ট্রিতে ভিজিট করিয়ে যে ট্রেনিংগুলো দেওয়ানো হয় সেইগুলো দেওয়া হচ্ছে দেওয়ানো হচ্ছে কিনা রেগুলারলি এগুলো দেখে নেবে এগুলো দেখার উপায় হচ্ছে একটাই সেটা হচ্ছে ওয়েবসাইটে দেখে নিতে পারো যে রিসেন্ট অ্যাক্টিভিটিসের মধ্যে যেগুলো কোনো কিছু এরকম দিয়েছে কিনা অথবা তাদের যে ফেসবুক পেজ রয়েছে প্রতিটা কলেজেরই ফেসবুক পেজ থাকে সেই ফেসবুক পেজে চলে যাবে গিয়ে সেইখানে দেখে নেবে যে রিসেন্ট পোস্টের মধ্যে এক বছর এক বছর মানে প্রিভিয়াস পোস্টের মধ্যে যে অ্যাক্টিভিটিস তার মধ্যে ট্রেনিং সংক্রান্ত ব্যাপার বা প্লেসমেন্ট সংক্রান্ত ব্যাপারে কোনো অ্যাক্টিভিটি রয়েছে কিনা এবং অবশ্যই এই এই ট্রেনিং মধ্যেই যে প্লেসমেন্ট সেই প্লেসমেন্টের মানে বিষয়টা দেখে নেবে অনেকে কি করে কত প্লেসমেন্টের এবং অনেক কলেজ বিভিন্ন জল মেশানো তথ্য দিয়ে মানে হান্ড্রেড পার্সেন্ট প্লেসমেন্ট পার্সেন্টেজ দেখিয়ে দেয় অ্যাবাব নাইনটি পার্সেন্ট অ্যাবাভ নাইনটি ফাইভ পার্সেন্ট এরকম সব পার্সেন্টেজ দেখিয়ে যায় যেটা কিন্তু জল মেশানো তো সেই সবের মধ্যে যাবে না যেটা দেখবে সেটা হচ্ছে যে সেই কলেজে আদৌ বিভিন্ন কর্পোরেট যে সংস্থা বা এমএনসি তারা এসে প্রতি বছর ক্যাম্পাস ড্রাইভের আয়োজনটা করছে কিনা বা সেই কলেজ যে জব ফেয়ারের আয়োজন করে বা ক্যাম্পাস ড্রাইভের আয়োজন করে সেখানে কোন কোন কোম্পানি আসছে কোন কোন ভালো কোম্পানি আসছে আদৌ সেগুলো হচ্ছে কিনা সেইগুলো দেখে নেবে সেগুলো সব কিন্তু ফেসবুক পেজে অথবা সেই ওয়েবসাইটে মেনশন করা থাকে সেই কলেজের ওয়েবসাইটে এবং আরেকটা কথা বলছি গুগলে কখনো সার্চ করবে না যে টপ কলেজের বলে গুগুলে গুগলে যদি সার্চ করো করতেই পারো করবে অবশ্যই কিন্তু করে অবশ্যই ওপরের দিকে দেখে নেবে যে অ্যাড লেখা আছে কিনা এগুলো লেখা আছে কিনা এইগুলো দেখে নেবে এবং তারপরেও আমি বলবো যদি এগুলো ছাড়াও যদি দেখো কোনো কলেজের টপ পলিটেকনিক কলেজের দিয়ে কোনো কলেজের নাম ওপরের দিকে আসছে তার মানে চোখ বুঝো ভেবে নেবে না যে সেটাই বেস্ট কলেজ তার মনে আগে সেই কলেজটা হয়তো প্রচুর টাকা গুগলে খরচ করেছে আগে পেড প্রমোদ মানে অ্যাড দিত এবং যার ফলে সেই পেড অ্যাডের ফলে রেগুলার তার প্রচুর ভিউ বেড়েছে এবং তার ফলে অটোমেটিক্যালি গুগলের র্যাঙ্কিংয়ে সেই কলেজটা ওপর দিকে চলে এসছে তো সেইখানটাও কিন্তু বুঝে নেবে আমি বারবার বলছি আমি এর আগেও অনেকবার বলেছি যে গুগল মানেই একদম মানে আত্মবাক্য এটা ভুল ধারণা গুগল একটা প্রফিট মেকিং কোম্পানি তারা বিভিন্ন এই অর্গানাইজেশন বিভিন্ন কলেজ ইনস্টিটিউট বিভিন্ন সংস্থা থেকে পয়সা নিয়ে তারা কিন্তু নিজেদের যে সার্চ ইঞ্জিনের পেজ সেখানে কিন্তু র্যাঙ্কটাকে ওঠানো নামানো করে এটা মাথায় রাখবে সো মাথা খোলা রেখে খোঁজখবর নেওয়া শুরু করো এবং আমি অবশ্যই আমার এই ভিডিও ডিসক্রিপশান বক্সে আমার যে পছন্দের যে কয়েকটা পলিটেকনিক কলেজ আছে যেখানে অবশ্যই ফি স্ট্রাকচারটা অ্যাফোর্ডেবল থাকবে সেইখানে এবং যেখানে পড়াশোনাটা ভালো হবে এবং যা যা ফেসিলিটি আর যেগুলো ফেসিলিটিগুলো দরকার সেইগুলো ঠিকঠাক পাবে সেই সমস্ত ভালো ভালো পলিটেকনিক ডিপ্লোমা কলেজ কলকাতা বেস সেই কলেজগুলোর অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমি আমার এই ভিডিও ডিসক্রিপশান বক্সে দিয়ে দিচ্ছি ডাইরেক্ট সেই ওয়েবসাইটগুলো ভিজিট করে তোমরা সেই কলেজ সম্বন্ধে ডিটেলে দেখে নেবে এবং যদি পছন্দ হয় অবশ্যই সেই কলেজে ভিজিট করবে ভিজিট করে বাদ বাকি জিনিসগুলো নিজের চোখে দেখে নেবে কথা বলে নেবে সেখানকার যারা এক্সিকিউটিভ আছেন তাদের সাথে বা ফ্যাকাল্টি মেম্বারদের সাথে কথা বলে স্যাটিসফাই হলে অবশ্যই এক্ষুনি মানে এখন থেকেই পারলে সিটটা বুক করে নেবে তো যাই হোক আপাতত ভালো করে পরীক্ষাটা দাও এবং নিজেদের গার্জেনদের বলো যে তোমার ইচ্ছা পলিটেকনিক করার এবং সেই মতো আমি যা যা বললাম এই সমস্ত খোঁজখবরগুলো নেওয়া স্টার্ট করতে বলো আবার শুভেচ্ছা দিচ্ছি মাধ্যমিক পরীক্ষার জন্য এবং আমি সিওর যে তোমরা খুব ভালো রেজাল্ট করবে খুব শীঘ্রই আবার দেখা হবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও যদি এখনও না করে থাকো আর আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক দিও আর যতটা বড় শেয়ার করে দিও এই ভিডিওটা যাতে তোমাদের বন্ধু বান্ধবরাও এই ব্যাপারগুলো জানতে পারে টাটা